check the mic and make sure it sound right, boys. প্রত্যেককে জানাই শুভরাত যাত্রার অনেক অনেক শুভেচ্ছা, বড়দেরকে জানাই আমার প্রণাম, আমাদের তরফ থেকে প্রণাম, এবং ছোটদের জন্য রইল অনেক অনেক, এবং সমবাসীদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে তো রথযাত্রা, প্রত্যেকের দিনটা ভীষণ নিশ্চয়ই ভালো কেটেছে। আর এখন তো হচ্ছে সন্ধেবেলা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই ঠিকঠাক আছো, সুস্থ আছো। এখন আমরা সুস্থতা ছাড়া অন্য কিছু কামনা করতে পারি না, প্রত্যেকে সুস্থতা চাই। আর আমরাও ঠিকঠাক আছি, সুস্থ আছি, ভালো আছি। আর এখন ব্লগটা স্টার্ট করলাম। আর হ্যাঁ, প্রত্যেককে জানাই আমার চ্যানেল, আমার পরিবার হোম মেকার চৈতালিতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। প্রত্যেককে স্বাগত জানাই, পুরনো বন্ধু, নতুন বন্ধু, প্রত্যেককে স্বাগত জানাই। আর নতুন বন্ধুদের এই কথাটা বলবো, স্বাগত যেমন আমি জানাচ্ছি, তোমরাও চলে যাওয়ার সময় ভিডিওটা দেখে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে, আর লাইক দেবে, অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। আর শেয়ার অবশ্যই নিজেদের পরিচিত বন্ধু বান্ধব সকলের মাঝখানে শেয়ার করে দেবে, যাতে ভিডিওটা সবাই দেখতে পায়। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা অবশ্যই কিন্তু করবে। তো আজকে সন্ধ্যাবেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম, দুপুর থেকে ব্লগ স্টার্ট করিনি বা সকাল থেকে করিনি। তার কারণ হচ্ছে আমাদের চোখ ছিল আজকে টিভির পর্দায়, যেহেতু আজকে রথযাত্রা, তো সকাল থেকে ওই ইসকন, তারপরে তোমার মায়াপুরের ইসকন, যে পুরীর মন্দির, এইসবের দিকেই না সে লাইভ দেখাচ্ছিলো, যে ওইখানেই আমার চোখটা মানে আটকে ছিল আর কি। কাজ করছি কাজ করছি, রান্না করছি রান্না করছি, ভিডিওতে মন ছিল না, আর শুধু মনে হচ্ছিলো যেন দেখি আর কি, দেখেই মন ভরাই, কী করবো সামনে থেকে তো আর হবে না। আমাদের এখানেও না এক বড়ো করে রথ হয়, রথের মেলা বসে দুদিনের জন্য, মানে অস্থায়ী মেলা আর কি, রাস্তার ধারে ধারে ছোটো ছোটো দোকান টোকান বসে, কিন্তু দু বছর ধরে আর সব বন্ধ হয়ে গেছে। রথটা কোনো রকমে নববিষ্ণু করে পুজোটা হয় আর কি জগন্নাথ দেবের। তুই হাসছিস কেন এমনি? তো রথযাত্রার আলাদা কিছু নেই এখন আর, মনে হয় কোনো অনুষ্ঠান কোনো পুজোরই আর আলাদা করে কিছু নেই, শুধু হচ্ছে বাড়িতে বসে এনজয় করো। আর মেলা ঠেলা না হলে আর কোথায় বা যাবো, তবে বৃষ্টি হয়েছে সারাদিন, আর সেটা দেখেই মনে হচ্ছে যে না রথযাত্রা, কারণ রথযাত্রায় কিন্তু বৃষ্টি হবেই, মাস্ট। রথযাত্রা, তারপরে দশহরা, এগুলোতে বৃষ্টি মানে যদি বৃষ্টি না হয় তাহলে নাকি বলে খারাপ, দশহরায় যদি বৃষ্টি না হয় তাহলে বলে সাপের বিষ আরও বেড়ে যায়, যাকে তাকে পাড়ায় তাকে তাকেই কামড়ায় আর কি। তো যাই হোক, রথযাত্রায় বৃষ্টি হবেই জানতাম, বৃষ্টি হয়েছে সারাদিন, মেঘলা আকাশ, ভালোই বৃষ্টি হয়েছে। আর রথযাত্রা বলতেই মনে পড়ে নিরামিষ খাবার দাবার, অনেকে হয়তো মাংস টাংস খায়, কিন্তু আমার ঘরেও মাছ মাংস রয়েছে ফ্রিজে, কিন্তু আমি বললাম না আজকে আমরা নিরামিষ খাবো, নিরামিষ খাবো, তো সেই জন্য দুপুরবেলা রান্না করেছিলাম হচ্ছে খিচুড়ি, পাঁপড় ভাজা, রথে পাঁপড় ভাজাটা মাস্ট, পাঁপড় ভাজা, খিচুড়ি, আর হচ্ছে বেগুন ভাজা, আলু ভাজা, এই তরকারি ফরকারি কিছু করিনি, একটু সবজি দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়ি করেছিলাম। আর রাত্রে খিচুড়ি তো খাবো না, একবেলা খেয়েছি বলে রাত্রে ওই লুচি হোক পরোটা হোক, পরোটারই করার ইচ্ছে আছে, ও আবার লুচি লুচি করছে, জানি না কী হবে। আর ঘুগনি আর শিমুইয়ের পায়েস, ব্যাস শিমুই হবে, এই হচ্ছে রাতের খাবার, মানে আজকের দিনটা পুরো নিরামিষাশী আমরা থাকলাম আর কি। ইচ্ছে হলো আর কি, মানে রোজই তো খাই, মাছ বলো ডিম বলো মাংস বলো, তো রোজই প্রায় খাওয়া হয় আমিষ, তাহলে চলো আজকে নিরামিষ খাই। আর তাছাড়া কিছু নেই, হ্যাঁ ওর বাবা জিলিপি কিনে এনেছে, আমি বলেছিলাম যে হ্যাঁ কেউ জিলিপি করি না, অনেক বন্ধুরা দেখছি ইউটিউবে জিলিপি করছে, বলছে হ্যাঁ তোমাকে একবার জিলিপি বানিয়েছিলে, সে তো জিলিপি হয়নি শিকল হয়ে গিয়েছিলো, তো আমাকে ভরসা দিল না, আমি আর এগোলাবো না ওই জন্য। কারণ তখন কী বলো তো, জিলিপি করতে অনেক কিছু টিপস আছে, রসে কখন ফেলা হবে, কখন কতটা সময় পরে তোলা হবে, অনেক কিছু টিপস আছে, সেগুলো আমি জানতাম না, আর ভালোভাবে যে প্যাঁচটা দেওয়া সেটাও পারিনি, তো একবার ফেল করেছি বলে আমাকে আর মানে সুযোগ দিল না আর কি, বলে না আমি কি জিলিপি কিনে আনছি তুমি ঘরে বসে খাও, তো এই হচ্ছে ব্যাপার। আর পাঁপড় তো খিচুড়ির সঙ্গে মানে ভেজেছি, মানে রথ মানে জিলিপি আর পাঁপড় কিন্তু মাস্ট থাকবেই আর কি। এখানে জিলিপি নিয়ে বসেছে, ও জিলিপি খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে, ওর খাচ্ছে এখনও। জিলিপি খেতে কিন্তু সত্যি ভালো লাগে বলো, যে লোকে জিলিপির প্যাঁচ, অমুকের প্যাঁচ, তমুকের প্যাঁচ, মনটাতে জিলিপির প্যাঁচ অনেকে বলে, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে, মানে মিষ্টি ছেড়ে আমি জিলিপি খাবো, যদি অন্য কোনো মিষ্টি সন্দেশ বা রসগোল্লা যা হোক দেয় না, তার চাইতে আমার জিলিপি বেশি পছন্দ, আমারও আমার ছেলেরও।
আর মানে আমার আর আমার ছেলের না রুচিটা পুরো একরকম, মানে খাওয়ার রুচিটা আর কি। আমি যা খেতে ভালোবাসি ও দেখি তাই খেতে ভালোবাসে, কি জানি কেন বাবার মতন ভালোবাসে না আর কি, আমার মতোই ভালোবাসে। যাই হোক, সন্ধ্যাবেলা একদম ফ্রেশ মেজাজে আছি, ফ্রেশ মুডে আছি, তোমাদের ফোনে ক্যামেরাটা অন করলাম যে কথা বলি তাহলে। সারাদিন যেহেতু ভিডিও টিডিও করিনি, শুধুই টিভি দেখেছি, ঠাকুর দেখেছি, পুজো দেখেছি, তো সবটাই তো মানে বিধি নিষেধ মেনেই চলছে সব মন্দিরে সব জায়গাতেই। তবে যেটুকুই হয়েছে নমো করে সেটুকুই দেখেছি, খুব ভালো লেগেছে। তো চলো পরে তোমাদের সঙ্গে কথা বলি, এখন তো সন্ধে, পরে তো এখন রান্না বান্না সবই আছে, বললাম তোমাদেরকে রুচি পরোটা করবো, এ করবো, সবই আছে। এখন কী সুন্দর ফ্রেশ হয়ে বসে আছি ফ্যানের তলায়, তারপরে যখন আমি হেসেল ঘরে ঢুকবো মানে আমার রান্নাঘরে ঢুকবো, তখনই একদম ঘেমে ঘেমে চান আমার ছেলে বলে ঘেমে চান। আমি যে কতবার গাধুই, তিন চারবার তো হয়েই যায়, নাহলে নিজেকে ফ্রেশ লাগে না, নিজেকে তো একটু ফ্রেশ লাগতে হবে, ফ্রেশ লাগে না নিজেকে। ও খাচ্ছে জিলিপি। তো চলো পরে কথা বলছি তোমাদের সঙ্গে আবার। দেখো ঘড়িতে বাজে হচ্ছে 9:10, আর এখন ওর বাবা এলো, আর আমি এখন বিছানা থেকে উঠলাম যে রাতের খাবার তো করতে হবে আমাকে, সেই জন্য। আর ছেলে রথ রথ বলে আজ ছুটি চেয়েছে, আর সন্ধ্যাবেলা পড়তেও বসেনি, সেই আমি খাটে শুয়েই ছিলাম, মানে শরীরটাও ভালো লাগে না, শুয়ে থাকলে যেরকম আলসেমি আর কি। আর ও বসে বসে আঁকলো, ওর আঁকা মানে তো মানে শুধু রং ভর্তি করা আর কি, সেটাই তোমাদেরকে দেখানোর জন্য করছে। কী এঁকেছে নিজে এঁকে নিজেই বলছে কি সুন্দর, দুটো মানুষ, ঘর, গাছ, রাস্তা, বাবা মা আমি। ও বাবা, মাটা মোটা বলে মাটাকে একটু মোটা এঁকেছে, দেখতে পাচ্ছো এই যে মোটা, এই যে মোটা বাবা মা। আর ও এইসব করলো বসে বসে, আবার এইখানেও ঘর এঁকেছে, এইটা এখন কালার করবে। এই যে এই যে রাস্তা, এই যে নদী, এই যে মাঠ, এই যে আকাশ, এই যে সূর্য, এই যে গাছ। কোনোদিন আমরা আঁকাতে মানে উৎসাহই দিই না, ও বসে বসে এই যে কী সব করেছে, ঘর বাড়ি কী সব এঁকেছে, সারা সন্ধ্যা পড়া নেই কিছু নেই, এইসব বসে বসে করেছে আর কি। আর আমিও কিছু বলিনি, ঠিক আছে দেখিয়ে নিই তোমাদেরকে, দেখাবার জন্য করছে, এই যে ঘর, গাছ, রাস্তা, হ্যাবড়া জ্যাবড়া করে রং করেছে, এই সারাক্ষণ রং নিয়েই থাকলো আর কি। আর আমাকে এখন রান্নাঘরে যেতে হবে, কারণ রান্না করতে হবে। আর কখন জল তেষ্টা পেয়েছে জানো, জলটাও খাইনি পর্যন্ত, রান্নাঘরের সুইচ, যতই রান্নাঘরের সুইচ দিই না কেন আমার রান্নাঘর সেই অন্ধকার, দুটো করে লাইট জ্বালাই রান্নাঘরে, তবুও হচ্ছে আমার রান্নাঘর অন্ধকার, এটাই হচ্ছে ব্যাপার, কিছু করার নেই। আর জল তেষ্টা পেয়েছে কখন জানো, তবু জল খেতে উঠিনি, মানে এমন কুড়ের বাদশা, বাদশা না বেগম, বেগম এমন কুড়ের বেগম আর কি। জিলিপি খেলে এমনি জল তেষ্টা পায়, বসে বসে খেয়েছি আর বাটি ওখানেই রেখে দিয়েছি, খাটের তলায় রেখে দিয়েছি, খেয়েছি আর বাটির খাটের তলার সামনেটা বাটি রেখে দিয়েছি আর উঠিনি, এখন জল খেতে এসছি। তুই জল খেয়েছিলি বাবু? হ্যাঁ খেয়েছি। ও ঠিক খেয়েছে, তাও মানে এখনো উঠতাম না, আলসেমি করে শুয়েই আছি, শুয়েই আছি। ওর বাবা এলো, বেল মারলো, আমাকে তো উঠতেই হবে, ও এক্ষুনি এলো, তাই জন্য ওঠা আর কি, নাহলে এখনো শুয়েই থাকতাম হয়তো। ছেলে বলছে মা রাতের খাবার করবে না, রাতের খাবার করবে না, 9 বাজে, তাও উঠতে ইচ্ছে করেনি। রাতের খাবার তো করতেই হবে, তাও আমি কি রাতের মধ্যে ঘুগনি করবো, আমি মশলা করে রেখে দিয়েছি, ময়দা মাখিনি এখনো, এখন মশলাটা কষে দিয়ে ঘুগনিটা প্রেশারে সিটি মেরে দেবো, আর হচ্ছে মশলাটা পড়ে যাবে রাখ, মশলাটা পড়ে যাবে রাখ, আমাকে তো হেল্প করতে হবে না। আর এই যে মশলা মিক্সিতে কড়াই রয়েছে, হচ্ছে ঝটপট করে ফেলি রান্নাগুলো। আর এখানে আমি ঘুগনির জন্য মশলাটা কষে নিচ্ছি, নিরামিষ মশলা, আদা, জিরে, টমেটো বাটা মানে পেস্ট করে নিয়েছি, আর গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর নুন হলুদ যেমন দেয় আর কি। আর এখানে আমার হচ্ছে আলু আর মটর, এই যে ভেজানো রয়েছে, আমি কিন্তু আলু মটর এখনও সেদ্ধ করিনি, এই মশলাটাও কুকারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একবার সিটি মারব। আমার হচ্ছে রেডিমেড ঘুগনি, তেমনি খেতে টেস্ট হয়, আলাদা কিছুই নয়। মশলাটা একটু ভালো করে কষে নিয়ে মশলাটা এখানে ঢেলে দেবো, দিয়ে একসঙ্গে সিটি মারবো, বা মটরের মধ্যে নুন আর হলুদ দেওয়া আছে, দিয়ে 5-6টা সিটি মারলেই আমার ঘুগনি রেডি হয়ে যাবে। বসিয়ে দিলাম কুকারে ঘুগনি, এই যে গ্যাস জ্বলছে, বসিয়ে দিয়েছি, কোনো সমস্যা নেই আর। আর এখানে ময়দাতে আমি
ময়াম মানে তেল সাদা তেল নুন সব নিয়ে নিয়েছি, কিন্তু আমি এখন দেখো আরেকজনকে দেখো কোথায় উঠেছে দেখো, এই দেখো যেখানে মা সেখানে ও, এখানে রান্না করছি এইখানে গ্যাস জ্বলছে এইখানে ও বসে রয়েছে, মানে এক এতটুকু সময় কি মাকে ছেড়ে থাকা যায় না ওর, আমি বুঝতে পারি না সেটা। আর সব কিছু হচ্ছে রান্না ফলো করবে না, মাকে ছেড়ে থাকা যায় না। অত মা প্রীতি দেখবো বড় হলে আর থাকে কি না। তো যাই হোক এখানে এ হচ্ছে, আমি এখন হচ্ছে ময়দাটা নিয়ে আমি ই করবো ডাইনিংয়ে বসবো, কারণ এখানে এই রান্নাঘরে আমি গরমে মাখতেই পারবো না, আমি ওইখানে বসে মাখবো পাখার তলায় বসে। ময়দাটা মেখে রেখে চলে এলাম, একটু পাখার তলায় বসি, আর ঘুগনি তো ওই কুকারের ভিতরে ওইভাবেই হচ্ছে হচ্ছে মানে হয়ে গেছে, সিটি পড়ে গেছে বন্ধ করে দিয়েছি, আর ময়দাটা মেখে রেখে চলে এলাম। ওর বাবা বললো আর সিমুই করতে হবে না, কারণ এই জিলিপি টিলিপি খাওয়া হলো মিষ্টি মিষ্টি জিনিস, আবার মিষ্টি খাবো সিমুই জিনিস, সিমুই করতে হবে না, লুচি ঘুগনি খাওয়া হয়ে যাবে। আমি লুচি খাবো কি না সেটাও সন্দেহ, কারণ আমার প্রচণ্ড অম্বল হচ্ছে, জিলিপি খেলে বড্ড অম্বল হয়, প্রচণ্ড অম্বল হচ্ছে, আর শুধু ঘুগনিও খেতে পারি যদি খিদে লাগে, মানে খিদে হয় তবে একটু মুড়ি দিয়েও খেতে পারি, লুচি রেখে দেবো সকালে খাওয়া যাবে, কোন অম্বল হচ্ছে। আর মাথা ব্যথা কি ঘেমে যায় না আমার, তো প্রচণ্ড মাথা ঘামে কাজ করলে, মানে একটুখানি যদি ফ্যানের তলা থেকে সরে যাই ব্যাস অমনি মাথায় এগুলো ঘামতে থাকবে, আর ওই জন্যই চুল খুলে থাকার। আরেকজন দেখো কী করছে এখন, ঘর গোছাচ্ছে, সারা সন্ধ্যা তো আজকে ছুটি ছিল, ছুটি নিয়েছে, রবিবার হলে ছুটি, বাবা বাড়িতে থাকলে ছুটি, রথ হলে ছুটি, মানে যা কিছু মানে যা হবে তাতেই বলে ছুটি দাও, তাতেই বলে ছুটি দাও। এতক্ষণ সারা সন্ধ্যা রং করলো, তারপরে ওই সেই পাজলগুলো নিয়ে এটা ওটা বানালো, এখন গোটা ঘর ময় বিছানা ময় করে রেখেছে, বিছানা পরিষ্কার করা হলো, এখন ঘরের অবস্থাটা একবার দেখো তোমরা, দেখো অবস্থাটা দেখো, গোটা মেঝে দেখো অবস্থাটা, যতদূর চোখ যাবে এই যো মেঝের অবস্থা দেখো কি করেছে, তোল তোল তাকিয়ে থাকিস না তোল, আবার তুলে তুলে বিছানা কেন রাখছিস, ওগুলো পেন্সিল বক্সে কখনো ধরে বুদ্ধি, দেখো পেন্সিল বক্সে ওগুলো ধরবে না রে অতগুলো জিনিস, তো ব্যাগটা কোথায়, ব্যাগটার মধ্যে তুলে রাখ, বা 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 পেন্সিল বক্সে পেন্সিল না রেখে ওইটা রাখছে সত্যি, ওই গোছাবে, ও যেমন না এলোমেলো করেছে ওকেই গোছাতে হবে, কিছু করার নেই, ওই গোছা। আর বন্ধুরা যে ইউটিউব একটা খুশির একটা স্পেশাল আপডেট নিয়ে এসছে, নতুন আপডেট, এটা মনে হয় আমাদের মতো যারা নতুন ইউটিউবার যাদের এখনও সেরকমভাবে পরিচিতি ঘটেনি তাদের মনে হয় অনেকটাই সুবিধা হবে, আমরা হয়তো অনেকেই জানি সেটা জুলাই মাসের শেষ দিক থেকে ওটা চালু হচ্ছে আর কি। তো এটা নিয়ে এসছে মনে হচ্ছে বেশ এক সপ্তাহ হলো, এক সপ্তাহ আগেই আপডেটটা এসছে, আমার বন্ধুরা হয়তো অনেকে জানে কিন্তু অনেকে যারা জানে না তাদের জন্যই বলা আর কি, যে আমাদের যেমন দেখবে ইউটিউব পেজটা খুললে পরে কী হয়, ওই কার্টুন মিউজিক তারপরে তোমার শর্ট বিভিন্ন ওপরে অপশান চলে আসে, কুকিং সিঙ্গিং এরকম অপশান চলে আসে, তো আমরা সেগুলো মানে ক্লিক করে দেখতে পাই। ওইখানে আরেকটা নতুন অপশান জুড়ছে নিউ টু ইউ বলে, তো সেইটা হচ্ছে অপশানটা আসছে, সেটা হচ্ছে মানে ধরো যারা নতুন মানে আমার সাবস্ক্রাইব করা নেই আমি দেখতে পাচ্ছি না, নতুন কেন পুরোনোদের ক্ষেত্রেও সেটা সুবিধা হবে, ধরো যাদের ভিডিও আমি দেখি না একেবারে নতুন কোনোদিনও পরিচিত নয় তাদের ভিডিওগুলো ওইখানে আসবে, কেউ যদি চায় ওইখানে এসে ক্লিক করে তাদের ভিডিও দেখে নিতে পারে, ভালো লাগলে সাবস্ক্রাইবও করে নিতে পারে, তাহলে কী হলো ভিউজটাও কিছুটা বাড়লো আর সাবস্ক্রাইবটাও ইচ্ছে হলে যদি মানে যাতে অডিয়েন্স যদি মানে সাবস্ক্রাইব করে তাহলে সাবস্ক্রাইবটাও বেড়ে যাবে আর কি, মানে ওই রকম একটা অপশান নতুন আসছে, সেটাতে নতুন পুরনো সবাই সবাই আর কি লাভদায়ক হবে আর কি। তো এটা আপডেটটা জুলাই মাসের শেষ থেকে চালু হচ্ছে আর কি। আমাকে একজন বলছে, আরেকটা আছে তার কথাটা বলে নিই দাঁড়াও, আরেকটা আছে যেটা রেকমেন্ডেড ভিডিও, সেটা কিন্তু অলরেডি আমার ফোনে আসে, অনেক অনেক নতুন ইউটিউবার ছোটো ছোটো ইউটিউবার যাদের ধরো 27টা সাবস্ক্রাইবার 35টা সাবস্ক্রাইবার আমি গিয়ে গিয়ে দেখি আর কি, ওরকম অনেক ইউটিউবারের রেকমেন্ডেশান আসছে নোটিফিকেশানের মাধ্যমে, নোটিফিকেশানে আসছে কিন্তু বেশ কিছুদিন ধরেই দেখছি আমি, তো খুলে অনেক সময় দেখি যে ইউটিউব যখন রেকমেন্ড করছে এই চ্যানেলগুলোকে তাহলে দেখি, তো হয়তো আমারও চ্যানেল হয়তো কারোর কাছে রেকমেন্ড করছে এরকমও হতে পারে, তো এগুলো হলে কি হয় ভিউজটা বাড়ে আর কি, ভিউজ বাড়ানোর জন্য একটা
স্পেশাল আপডেট ইউটিউব নিয়ে এসছে এটা। হ্যাঁ, আর যেটা বলছিলাম আর কি, আমাকে এক বন্ধু বলছে তুমি এই খবরগুলো কোথা থেকে পাও। আসলে কী বলো তো, যে ফিল্ডে আছি না সেই ফিল্ডের খবরাখবর একটু হলেও রাখতে হয়, একটু হলেও রাখতে হয়। শুধুমাত্র চোখ কান নাক বুঝে শুধু ভিডিও দিয়ে যাবো, ভিডিও শ্যুট করবো দিয়ে যাবো, সেটা করার থেকে মনে হয় একটুখানি চোখ নাক কান খুলে রাখলে অনেক কিছুই নলেজে আসে। একটু ঘাটাঘাটি করতে হয় তার জন্য, তো সেভাবেই জানতে পারি। আর আমি শুধু একা নয়, আমার অনেক বন্ধুরাই জানতে পারে এবং তারাও আমাকে বলে, তারা তাদের ভিডিওতেও বলে আমি জানতে পারি। এবার অনেক বন্ধু আছে যারা জানে না, তাদের জন্য আমি আমার ভিডিওতে বলি, তারা জেনে নেয়। মানে তুমি কিছু বলবে আমি কিছু বলবো, সবাই সবার মানে জানতে পারবো আর কি। কারণ এই পথে যখন আছি, এই ফিল্ডে যখন আছি, সবাই সবাইকে সাহায্যের দরকার, সেই জন্যই আমরা সবাই বলি পাশে থাকবো, পাশে আছি, এই কথাগুলো বলি। তো নলেজের ক্ষেত্রে মানে যে জিনিসগুলো জানলাম সেক্ষেত্রে সেটাও শেয়ার করা মনে হয় আমার উচিত, যে যেটা জানে আমার মনে হয় ভিডিওতে শেয়ার করলে কোনো ক্ষতি হয় না, যতটুকু জানি আমি। সে ব্লগ চ্যানেলেই হোক আর যেই চ্যানেলেই হোক, একটু একটু যদি আমি বলি সেটা নিয়ে আলোচনা করি, বিশেষ করে ব্লগ চ্যানেলে সেটা সুবিধা আছে। সব বুঝিয়ে ফেলছিস তো? সব বুঝিয়ে ফেল, বুঝ হচ্ছে এখন। তো সেটাই আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম। আর রেকমেন্ডেশনের ব্যাপার যেটা বললাম, সেটা কিন্তু রেকমেন্ড আসে অনেক চ্যানেলের হচ্ছে আসে। তো এখানে একটা রং পরে আছে, এই নীল রং। ডাইনিংয়ের ফ্যানটা মনে হয় চলছে, কত করে দিয়ে দেবো আমার ডাইনিংয়ের ফ্যানটা? এখন আমি নজর করলাম চলছে, কারণ ময়দা মেখে চলে এসেছি, ডাইনিংয়ের ফ্যান লাইট জ্বলছে। একটু হিসেব করতে হয় বলো, ইলেকট্রিসিটির জন্য খেয়াল থাকে না, মানে এতটা গরম না। লাইট বন্ধ করুনি, আচ্ছা। মানে এখন এমন গরমটা এমন পড়েছে না, মানে ফ্যানের সুইচটা যে অফ করবো, অনটা খুব মনে থাকে, অফ করবো সেটা আর খেয়াল থাকে না। এখন তাকিয়ে দেখলাম যে জ্বলছে ডাইনিংটা, ফ্যানটা চলছে, লাইটটা চলছে, লাইটটা থাক, ফ্যানটা বন্ধ করে দেয়, খালি ঘরে ফ্যান চালানো ঠিক নয়। তো কারা কারা জানো এই আপডেটটা আমাকে কমেন্টে জানাবে, আর কারা কারা জানো না সেটাও জানাবে। রেকমেন্ডের যে ব্যাপারটা, সেটা মনে হয় অনেকের কাছেই আসছে, আমার কাছে তো বেশ মোটামুটি এক সপ্তাহ ধরে আসছে। আর নিউ টু ইউ যেটা, সেটা জুলাইয়ের শেষ থেকে স্টার্ট হবে, নতুন আপডেট, স্পেশাল আপডেট, ভিউ বাড়ানোর জন্য। সত্যিই এটা ভালো, হয়তো কেউ দেখছে না নতুন, তারটা দেখতে পাবে, ক্লিক করে দেখি তবে কী ভিডিও দিয়েছি, এরকম একটা ব্যাপার। ভালো লাগলে সে থেকে যাবে, না থাকলে বেরিয়ে যাবে, মানে ইউটিউব তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আর কি। বাবু বইগুলো তুলে রাখ, অনেক লেখাপড়া করেছিস, লেখাপড়া অনেক করেছিস, মা সরস্বতী পালিয়ে যাবে বইয়ের ভেতর থেকে এরকম খুলে রাখলে। না, মজাটা মেখে রেখে এসছি তো অনেকক্ষণ হলো, আর ঘুগনিও তো ওখানে রেডি হয়ে গেছে, এখন ওকে মজাটা মেখে লুচি ভেজে দিই। ওর বাবা কখন খাবে আমি জানি না, আর আমারটা দেখি কী করি, আমি ভেজে আমারটা খাবো না, বড্ড অম্বল, গলা জ্বালা জ্বালা করছে। তার মধ্যে যদি লুচি খাই, লুচিও অম্বলের জিনিস, খুব আশা করেছিলাম লুচি খাবো, ওই জন্য ওর বাবা বললো শিমুই টুমুই করতে হবে না, দরকার নেই, ওর বাবারটা পরে ভেজে দেবো, তখন মনে হয় না খাবে, ও এখনই এসে জিলিপি খেলো, আর জিলিপি খেলে ভীষণ পেট ভাট থাকে। আমারটা দেখি আবার ফ্রিজে রেখেও যেতে পারি, নাকি লুচি ভেজে ফেলবো, সকালে খাবো, সে জায়গায় দেখা যাক যা হবে হবে, এখন এইটাকে খাইয়ে নিই, মানে খাওয়াবো না, নিজে হাতে খাবে। লুচি যেহেতু ওর ফেভারিট, মানে লুচিটা এতটাই ফেভারিট না, ওকে পুতুল আমি ঘাড়ের উপর দিয়ে কোথায় যাচ্ছিস তুই, এখন রাখ, এখন রাখ, এখন রাখ, মাথার উপর দিয়ে দিয়ে পুতুল রাখতে যাচ্ছে আলমারির মাথাতে, এখন রাখ। আর ওর লুচিটা না এতটাই ফেভারিট না, ওকে যদি লুচি দেখিয়ে কেউ বলে আয় আমার বাড়ি যাবি, বলে ওকে কিডন্যাপ করে নিয়ে চলে যেতে পারবে। কিন্তু বাচ্চাদেরকে আগেকার দিনে কী হতো, লজেন্স চকলেট দিয়ে লোভনীয় মানে জিনিস দেখি খাবার, চকলেট লজেন্স লালিপপ এইসব জিনিস দিয়ে বাচ্চাদেরকে কিডন্যাপ হতো। আর এখন হচ্ছে কি না, ওকে আমি বলছি লুচি দিয়ে কেউ ছেড়ে ধরে ওকে বস্তায় পুরে নিয়ে চলে যাবে, হাসছে। তো চলো ওকে লুচিগুলো ভেজে দিই, ভেজে দিয়ে ও খাক নিজে নিজে, পরে তোমাদের কাছে ফিরে আসছি। Thank you.
কিন্তু শেষ, সব বাসন টাসন মেজে ফেলেছি, সব মেয়ে কড়াই টড়াই যা হয়েছিল সব মেজে মুজে খাওয়া দাওয়া কমপ্লিট, এমনকি বিছানাও হয়ে গেছে, বিছানাও কমপ্লিট একদম, বিছানা হয়ে গেছে, শুধু বিছানা এখন শোয়ার অপেক্ষা। আমি এখন বারান্দাতে একটু দাঁড়িয়ে রয়েছি, বারান্দা একটু বারান্দার ঠান্ডা হাওয়াটা নিচ্ছে, জামাকাপড় রয়েছে বারান্দায় শুকোয়নি, যেহেতু বৃষ্টি হয়েছে বললাম সারাদিনই, জামাকাপড় রয়েছে, রাতের ট্রেনটা যাচ্ছে, আর এখন হচ্ছে আমি গা ধুতে যাবো। দেখবে রাতের ট্রেনটা এখান থেকে দেখানো যায় নাকি দেখতে পারবো, দাঁড়াও দেখাচ্ছি। কি ভালো লাগছে না, অন্ধকারের মধ্যে দিয়ে ছুটছে, দেখো হেব্বি লাগছে, আর পুরো প্রত্যেকটা গেট ফাঁকা, অন্য সময় গেটের কাছে ভর্তি লোক থাকে, পুরো ফাঁকা। ট্রেনও চলে গেল, ট্রেন চলছে, অথচ সাধারণ মানুষ তো সুবিধা পাচ্ছে না, যাই হোক হয়তো ভালোর জন্য সেটা বন্ধ। আমাদের এখান দিয়েও ট্রেন যেরকম পাস হয় সবসময় পাস হচ্ছে, কিন্তু প্যাসেঞ্জার নেই শুধু স্টাফদের জন্য। তো চলো ব্লগটা এখানেই শেষ করি, আমি এখন গা ধুতে যাবো, প্রচণ্ড গরম লাগছে, যদি গা ধুয়ে না শুই আমি শান্তিতে শুতেও পারবো না, আমার সারাটা রাত পুরো ম্যাচে কাট যাবে, এই জন্য আমি এখন গা ধুতে যাবো, গা ধুয়ে এসে তারপরে মোবাইল খুটখুট, তারপরে ঘুম, আর ছেলেও এখন শুয়ে পড়বে বিছানায়। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, প্লিজ 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 আমার পাশে থাকবে। তাহলে আজকের জন্য জানাই টাটা, শুভরাত্রি।